আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ, সত্যের সন্ধানে এগিয়ে থাকি। কৃষি বিলের সমর্থনে সিঙ্গুরে টাটার জমি থেকে গোপালনগর হয়ে সিঙ্গুর থানার নিকট পর্যন্ত মিছিল দুপুর 3টা থেকে শুরু হয় বিকেল 5টা পর্যন্ত, এবং যেখানে শেষ হয় মিছিল সেখানে একটি সভা করে বিজেপি। উপস্থিত ছিলেন হুগলি লোকসভার সাংসদ লক্ষ্মণ চ্যাটার্জি, পুরুলিয়া সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি সহ সিঙ্গুরের বিজেপি নেতৃত্বরা। বিলটা পড়বে, বিলটা কি করে, বিলটা কি কাজে লাগে কৃষকরা সেটা বোঝে না। তারা মানুষের জন্য ফসলই তৈরি করে, তাদের এটাই কাজ, তারা আমাদের অন্ন যোগায়। সুতরাং এই কৃষি বিল নিয়ে তারা যেহেতু পড়বে না বিলটা, সেই জন্য মানুষকে ভুল বোঝানোর জন্য পথে নেমেছে। আমরাও প্রস্তুত আছি, পথে নেমেছি, আমরাও প্রত্যেকটা কৃষককে বোঝাবো যে নরেন্দ্র মোদীজি আপনাদের জন্য ভেবেছে, দালাল ফোরেদের জন্য ভাবেনি, মমতা ব্যানার্জির সরকারের দুর্নীতির লোকেদের জন্য ভাবেনি, আপনাদেরকে স্বাধীন করেছে। আপনারা সেই স্বাধীনতা দিয়ে নিজের অধিকার নিজে বুঝে আত্মনির্ভর কৃষক হয়ে আপনারা আগামী দিনে সোনার বাংলা তৈরি করুন। দিদি, তৃণমূলের কি 21-এ সিঙ্গুর থেকে কি দিদির মানে পতন? সিঙ্গুরি পতন, সিঙ্গুরি সিঙ্গুর থেকেই মমতা ব্যানার্জির উত্থান হয়েছিল। সিঙ্গুরেই 2019-এর সিঙ্গুরি মমতা ব্যানার্জিকে পতনের রাস্তা দেখিয়ে দিয়েছে, এবং 2021-এর সিঙ্গুরি হবে পতনের কারণ, কৃষকই মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে নিচে নামাবে। কিন্তু তৃণমূলের দাবি, যেভাবে সিঙ্গুরের মানুষের পাশে আছি, বিজেপি অযথা রাজনীতি করছে এটা নিয়ে। সিঙ্গুরে যেভাবে মানুষের পাশে ছিল বলে তো 2021-এর সিঙ্গুর ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছিল। যদি পাশে থাকতো তাহলে তো কেউ বিজেপি তাহলে তো থাকতো না। আজকে কতটা পাশে থেকেছে দেখা গেছে যে সিঙ্গুরের মানুষ, সিঙ্গুরের কৃষকরা ভারতীয় জনতা পার্টিকে মোদিজির হাতটা ধরেছে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ। দিদি, সেক্ষেত্রে সিঙ্গুরের পরবর্তী কৌশল কি হতে চলেছে? প্রত্যেকটা কৃষকের কাছে গিয়ে আমরা প্রত্যেকটা বিধানসভা ওয়াইজ আমরা আমাদের মোদিজি যে বিল দিয়ে করেছেন তার জয়যাত্রা, তার সমর্থনে আমাদের মিছিল হবে। প্রত্যেকটা কৃষকের পরিবারে গিয়ে বোঝা বুঝতে হবে যে সত্যটা জানুন, মিথ্যেটাকে কান থেকে বার করে। এই জমির ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ এই জমি, যে যে কৃষকদের যে জমিতে তারা শিল্পও করতে পারেনি, কৃষিও করতে পারেনি, সেই জমি নিয়ে অযথা রাজনীতি হবে না। 2021-এ সরকার এলে যায় কৃষকরা শিল্প চায়, শিল্প হবে, কৃষি হবে, কৃষিভিত্তিক শিল্প হবে, কারণ কৃষকরা সেটাই চায়, আগামী প্রজন্ম টেকনোলজিকে হাতে নিয়ে এগোতে চায়। কৃষি বিলের সমর্থনে আজকের পদযাত্রা চলছে, চলছে, চলবে। উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পশ্চিমবঙ্গ ও বেঙ্গালুরু সেরা নার্সিং কলেজে ভর্তি চলিতেছে। আসন সংখ্যা সীমিত, ট্রেনিং এর পর 100% প্লেসমেন্ট। সত্তর যোগাযোগ করুন, মোবাইল নাম্বার 7908 5953 24 অথবা 7866 9239 47। আসন সংখ্যা সীমিত।